আমি মোহাম্মদ রায়হান হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজার স্টেশন, কক্সবাজার। দর্শক, আপনারা দেখছেন এই অ্যাকোয়াপনিক এই প্রকল্প। এই প্রকল্পটি গাফতুলিতে অবস্থিত। এই প্রকল্পের মালিক মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই, উনি চিফ পার্সেস ছিলেন বাংলাদেশ বিমানের। তিনার সাথে আমি এটা করার পর থেকেই ওনার সঙ্গে আমি যুক্ত আছি। ওনাকে বিভিন্ন ধরনের পরামর্শ আমি এবং আমার স্যার প্রফেসর সালাম স্যার তিনাকে পরামর্শ দিয়েছি, উনি নিজেও করছে ইউটিউব দেখে। এবং আপনারা যারা এটা করতে আগ্রহী, তারা আমার সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে আমি সার্বিক সহযোগিতা প্রদান করব। এবং আপনাকে মাছ গাছ কীভাবে লাগাতে হয় এটাকে এই করতে আমি সহযোগিতা করব। আমাদের একটা ভালো টিম আছে, আমরা মানুষ যে আমাদেরকে সহযোগিতা চায় তাদেরকে আমরা সুখ সহজ সত্ত্বে তাদেরকে আমরা একবার করে দিই। এবং এই চাষ পদ্ধতিটাও আমরা তাদেরকে হাতে কলমে শিখিয়ে দিই। আর দেখছেন দর্শক, এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে এখানে এখানে আছে হচ্ছে মিডিয়া বেড। এই মিডিয়া বেডে জাস্ট শুধু খোয়া থাকে, এখানে খোয়া, এই খোয়ার মধ্যেই গাছ আছে। এই কোল্লা গাছ, এই যে ছোটো ছোটো এগুলো দেখেন কলমি গাছও, এগুলো দিয়েছি চারা, এই চারাগুলো উঠছে। এই দিক দিয়ে পানি যায়, এই দিক দিয়ে পানি যায়, এই পানিটা তারপরে আপনার এই পাশ দিয়ে এই দিক দিয়ে নেমে যায়। এই পানিটা নেমে যায়। এইটা হলো আপনার ডিসচার্জ লাইন। এই লাইন দিয়ে পানিটা আস্তে আস্তে এই যে এইখানে চলে আসে, এখানে এসে এই মাছ আছে, এই মাছরা এটা খায়। এবং এইখান দিয়ে আরেকটা দেখেন পাইপ, এই পাইপ দিয়ে পানিটা উঠে আসে, ফলে এই উঠে আসে এই বেডে পড়ে। এই মিডিয়া বেড থেকে পানিটা এই পাইপের ভিতর দিয়ে ঢুকে আস্তে আস্তে এই পাইপ দিয়ে ডিসচার্জ হয়, মানে বের হয়ে আসে এটা এই দিক দিয়ে আমাদের ফিশ ট্যাঙ্কে পড়ে। ফলে কি হয়, মাছ এবং গাছে পানিটা ঘুরতে থাকে, সার্কেল হতে থাকে। সার্কেল হতে হতে এই মাছের যে ওয়াস্টেজটা, এই ওয়াস্টেজটা রিমুভ হয়ে যায় এই এই পাথরে এসে, মানে পানিটা পরিষ্কার করে যায়। বায়োফ্লোকে যেখানে ওখানেই পরিষ্কার করা হয়, আর এখানে করা হয় পাথরে। ফলে কি হয়, এখানে অ্যামোনিয়ার তৈরি হওয়ার সুযোগ পায় না, কারণ আমরা এটা 12 ঘন্টা ঘুরাই। 12টা ঘন্টা ঘুরালে এই পানিটা পরিষ্কার হয়ে যায়। এবং আমাদের মাছের মরার হার খুব কম এবং গ্রোথও খুব ভালো হয়। অন্যান্য যে ইন্টেনসিভ যে কালচার টেকনিকগুলো যেগুলো আছে তার থেকে এই পদ্ধতিটা মোটামুটি ইজি। কারণ এখানে আমি বাসার নিচ থেকেই, আমাদের এই মাহবুব ভাই উনি এটা বাসার ঘর থেকে এটা সুইচের মাধ্যমে অটো করে রাখছেন। এটা অটোমেটিকলি পানি বন্ধ হয় আবার চলে, ফলে আমাদের উনার সবসময় উপরে আসতে হয় না। উনি নিচ থেকে এটাকে কন্ট্রোল করেন, মাঝে সাথে উনি আসে শুধু খাবারটা দিয়ে যান। তো আপনারা যদি করতে চান তো এই পদ্ধতিতে আপনারা করতে পারেন। দেখেন আমাদের এখানে অনেক সুন্দর, এই যে আমাদের পোলাও গাছ, এটা অনেক সুন্দর হয়েছে। এখানে আরও অনেক টাওয়ার আছে, এই টাওয়ারে আমাদের অনেক হয়েছে। পুদিনা দেখেন খুবই সুন্দর হয়েছে, কলমি হয়েছে। আর বাসার একটা কনজাপশনের যা দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন। এটা খুব ইজিয়েস্ট একটা টেকনোলজি, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। আপনারা আর এই যে দেখেন এই গাছটা ভাই এলাচ গাছ, এই যে আপনারা এলাচ গাছও এখানে অনেক করা যায়। এখানে সিম, হ্যাঁ, এখানে বরবটি হয়েছে, হ্যাঁ, বরবটি করা যায়। আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছুই করতে পারবেন, সিম, বরবটি, এই যে লাউ আছে, লাউ করতে পারবেন, অনেক কিছুই আপনারা করতে পারবেন। এই যে একটা লাউ গাছ হচ্ছে, কচু হয়েছে, অনেক সুন্দর একটা টেকনোলজি। আপনারা এই পদ্ধতিতে করে নিজেদের কনজিউম সহ আপনারা পরিবেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আপনার নাম্বারটা দিয়ে দেন দর্শক। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার এই নম্বরে সবসময় কল দিতে পারেন, 01735851266। সব সময় খোলা থাকে, আপনারা যে কোনো প্রয়োজনে অ্যাকোয়াপনিক এবং এই মাছ চাষ বিষয়ে জানতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওই ডোক আসছে।